ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেছি। ভিতরে এটা দেখুন, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর এখন বর্তমানে আমি আছি কলকাতায়, আর দেখতেই পাচ্ছেন আছি কলকাতা ভিক্টোরিয়াতে। আমার পিছনে রয়েছে ভিক্টোরিয়া, আর আজকে পুরো ভিক্টোরিয়া আপনাদের ঘুরিয়ে দেখাবো যে ভিক্টোরিয়া কেমন এবং কোথায় কেমন করে আসবেন, কয় টাকা টিকিট, কোথা থেকে কীভাবে আসবেন। তো দেখতেই পাচ্ছেন ভিক্টোরিয়া, সামনে পুকুরের লেক রয়েছে একটা, এখানে প্রচণ্ড মাছ আছে প্রচুর, আর আমরা গাছের নিচে বসে আছি। তো চলো তাহলে দেখা যাক ভিক্টোরিয়া, পুরো ভিক্টোরিয়া ঘুরে। ব্রিটিশ শাসন চলাকালীন ভারতের রাজধানী ছিল কলকাতা। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাজ্ঞী। তার রাজত্বকাল 1857 থেকে 1901 এর 22শে জানুয়ারি, এই বিশেষ দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধের তৈরি সিদ্ধান্ত নেন ব্রিটিশ সরকাররা। সিদ্ধান্ত হয় যে স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে, যদিও তাতে থাকবে ইউরোপিয়ান সংস্কৃতির ছোঁয়া। রানীর নামে সেই স্মৃতিসৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালস। আগা গোড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে মজাদার ঘটনা, অনেকেই সেসব কথা জানেন না। 1901 সালের 22শে জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। বলা বাহুল্য, মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয়। রানী প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইরস লর্ড কার্জন। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান ও জানানোর প্রস্তাব রাখেন তিনি। প্রস্তাবে উঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির, যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান। ভাইরসের ইচ্ছা ছিল তাক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে কিছুটা পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন। তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টক্কা দেওয়ার, তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলে জনপ্রিয়তা তার নিজের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালস। ফাইনালি ভিতরে এন্ট্রি হচ্ছে, আমাদের টিকিট, চলো তাহলে দেখা যাক। তো ফাইনালি আমরা ভিতরে এন্ট্রি করলাম, ও ভিতরের নকশাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, এবং জন প্রতি টিকিট লেগেছে 30 টাকা। আপনার আগে থেকে টিকিট কেটে ঢুকতে হয় ভিতরে, এবং এই মিউজিয়ামের জন্য আপনাকে 30 টাকা দিতে হবে। যারা ভারতীয় নাগরিক আছেন এবং যারা বিদেশ থেকে বা বাইরে থেকে আসবেন, যারা বাংলাদেশ থেকে আসবেন, তাদের জন্য 100 টাকা ধার্য করা হয়েছে। তো আসল কথা চলে যাচ্ছি, রানীর স্মৃতি সৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রস্তাব করা হয় 1901 সালে। প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি সহ বিভিন্ন ও অন্যান্য কাজ জায়গা থাকে। 1906 সালে শুরু হয় স্মৃতিসৌধ নির্মাণের কাজ। স্মৃতিসৌধটি ভিত্তিপ্রস্তর স্থান করেন রাজা পঞ্চম জর্জ। বোন ভিক্টোরিয়া মৃত্যুর পর তার এই রাজা হওয়ার কথা ছিল, কিন্তু বাবা সপ্তম এডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি। পঞ্চম জর্জ যখন ভারতে এসেছিলেন, তখন ভারতীয়ের প্রতি ব্রিটিশদের জাগতিক বিদ্বেষ দেখে অত্যন্ত বিরক্ত হন। ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক কাজে ভারতীয়দের অংশগ্রহণ উৎসাহ দেন। তার রাজত্বকালে ভারতের রাজধানী দিল্লিতে হস্তান্তরিত হয়। রানী ভিক্টোরিয়া প্রয়াত হন 1901 সালে। তার স্মৃতিতে বৃদ্ধি স্থাপন শুরু হয় 1906 সালে, এবং অফিসিয়াল নির্মাণ কাজ শুরু হয় প্রায় 4 বছর, অর্থাৎ 1910 সালে। নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে 11 বছর। সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শেষ হয় 1921 সালে। এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন, তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট এর প্রেসিডেন্ট। স্মৃতিসৌধ সংলগ্ন বাগানের নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেলসট, স্যার জন প্রায়ন। স্মৃতিসৌধ নির্মাণের বরাদ্দ দেওয়া হয়েছিল কলকাতা ম্যাটিন অ্যান্ড কোংকে। এই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস আইকুইন এবং স্যার রাজেন মুখার্জি। স্মৃতিসৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিল ব্রিটিশ সরকার,
যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপন করা করেছে সেটি অতীতে ছিল প্রেসিডেন্ট জেলের জমি। প্রধানত রাজনৈতিক বন্দীরা এখানে থাকতো। তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্ট জেল সেই জমি থেকে আলিপুরে হস্তান্তরিত করা হয়। এখনও সেই জেলটি সেখানেই রয়েছে। ভিক্টোরিয়াকে হঠাৎ দেখলে তাজমহল বলে ভুল হবে। আসলে তাজমহলের অনুসরণেই এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল। বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। তাকে ইতালীয় রোনেসা স্থাপত্যশীলের স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু শুধু ইউরোপীয় স্থাপত্যশীলের প্রয়োগের তার পছন্দ ছিল না। তাই ইন্দো ও সারাসৈনিক শৈলের সঙ্গে মুঘল শিল্পকলা যুক্ত করে মূল স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন এমারসন। তাছাড়া ভিক্টোরিয়া মিশরীয় ইসলামিক এবং ভ্যানেটিয়ান এবং ডেকানি সাংস্কৃতিক প্রভাব স্পষ্ট। তাজমহল অনুসরণে মাকরানা শ্বেতপাথরের ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ তৈরি হয়, আর এই পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ, চার ধারে রয়েছে 4টি ছোট ছোট গম্বুজ। ফাইনালি ভাই, নিচেরটা দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব উপরের দিকে। ঠিক আছে, উপরটা দেখবো, তারপরে বেরোবো। কই তুমি? আমি আরো চলো উপরে চলো। অলরেডি উপরে চলে আসছি, ভিতরে যাচ্ছি। তো আমরা অলরেডি দ্বিতীয় তলায় চলে এসেছি। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অনেক অস্ত্রশস্ত্র এবং অনেক কিছু রয়েছে এখানে। এখানে ব্রিটিশ শাসনামলে যে অস্ত্রশস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্রশস্ত্রগুলো এখানে রয়েছে। পিস্তল, রিভলভার থেকে শুরু করে বোমা, রাইফেল, কার্তুজ আর অনেক কিছু রয়েছে। কিন্তু এই যে পরিপ্রেক্ষিতে আসা যায় যে রানীর স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব করেছিলেন কিন্তু ব্রিটিশ সরকার, অথচ সেটি তৈরির প্রধান খরচ বহন করেছিল আমাদের দেশের মানুষ। তুলনায় ব্রিটিশদের খরচ ছিল অনেক কম। স্মৃতিসৌধ তৈরির জন্য লর্ড কার্জন, ভারতীয় রাজা, জমিদার, ধনী এবং অভিজাত ব্যক্তিদের ব্যবসায়ীর কাছ থেকে অর্থদানের আবেদন জানান। তা আদতে ছিল ভাইরাসের আদেশ। সেই আদেশ খণ্ডনের জন্য তাকে সাহস কারো ছিল না। তাই সময় স্মৃতিসৌধ তৈরির খরচা পড়েছিল প্রায় 1,05,00,000 টাকা। একটা মজার বিষয় হলো, আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা আয়নার সামনে। এখানে বলা হয়েছে যে আপনার চেহারার সাথে যে বিপ্লবীকে খুঁজুন, মানে আপনার চেহারার সাথে কোন বিপ্লবীর যে খোঁজ আছে সেটা এখানে আপনি যদি দাঁড়ান, দাঁড়ানোর পরে কিছুক্ষণের মধ্যেই আপনি ভেতরে কোন বিপ্লবীর সাথে আপনার মিল আছে সেইটা ওই আয়নার সামনে ভেসে উঠবে। যাই হোক, আমি ওয়েট করছি করছি করছি, আসছে না। আর পিছনে কজন মেয়ে দাঁড়িয়েছিল, তারা হাসতেছিল। তো যাই হোক, আমি দাঁড়াচ্ছি, কিন্তু আমারটা দাঁড়ানো হচ্ছিল না বারবার। তো পিছনে একটা ভাই আমাকে একটু সাহায্য করেছিল। তো আমার আয়নাটা, মানে আমার মোবাইলের ক্যামেরা চালু ছিল। তো কিছুক্ষণ পরেই আর কি যে বিপ্লবী আসবে আমার চেহারার সাথে বা তার চেহারার সাথে আমার কিছুটা আমার চেহারা মিল আছে, তো সেইটা আর কি বেশি উঠবে। তো টাইম চলে যাচ্ছে অলরেডি, দেখতেই পাচ্ছ, 3, 2, 1, 0। হ্যাঁ, এই যে বিপ্লবী আছে তার চেহারার সাথে আমার বিপ্লবী আছে, কিন্তু পিছনের মেয়েগুলো ভাই হাসতেছিল। দীনেশ গুপ্ত, বিপ্লবী দীনেশ গুপ্ত, উনি শহীদ হয়েছিলেন 7 জুলাই 1931 সালে, ব্রিটিশ ওনাকে হত্যা করেছিল। তো ইনার ইনার চেহারার সাথে আমার কিছুটা। ফাইনালি ভাই, সবকিছু ঘোরা কমপ্লিট, আর এখন তো রওনা দিচ্ছি, মানে যেখানে যাব সেখানে। প্রচন্ড গরম ভাই, প্রচন্ড গরম ভাই, ভীষণ গরম, মানে এর থেকে গরম হতেই পারে না। তো পিছনে দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়া,
তো দারুণ একটা জায়গা, তোমরা আসতে পারো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর সব নিয়ম কানুন মেনে চলতে হয় এখানে। আর এই সামনে দেখতে পাচ্ছ গেট, ঠিক আছে, এই যে গেট। চলো তাহলে, ভালো থাকো, এখানে শেষ করছি এটা।